যেটা জানতে পারলাম যে সাড়ে সাত হাজার বাচ্চা আছে তো এই এতগুলো বাচ্চা বিদ্যুতের সুবিধা জেনারেটারের সুবিধা থাকা সত্ত্বেও কেন আপনারা এই গ্যাস ব্রুডারটা ব্যবহার করতেছেন আসসালামু আলাইকুম ইব্রাহিম ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মালিক আমি চলে আসছি হচ্ছে গাজীপুর জেলার মাওনাতে দেখতেই পাচ্ছেন বিশাল একটা পোলট্রি শেড এখানে সর্বমোট ধারণ ক্ষমতা হচ্ছে পনেরো হাজার মুরগির খামারটির নাম হচ্ছে লিমন ট্রেডার্স এই খামারে দেখতে পাচ্ছেন সব অত্যাধুনিক সিস্টেমগুলো আপডেট করা হয়েছে যেমন এই যে এগুলো হচ্ছে পানির অটোমেটিক সিস্টেম বেল রিংকার বাচ্চা যেহেতু এখনও ব্রোডিংয়ে আছে সে কারণে এগুলো উপরে উঁচুতে উঠিয়ে রাখা হয়েছে কিছুদিনের মধ্যেই বাচ্চা আর একটু বড় হলে ব্রুডিংটা শেষ হলে এটা নামাই দেওয়া হবে আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে গ্যাস ব্রুডার চলতেছে এই শীতের সময়ে বাচ্চা ব্রোডিংয়ের ক্ষেত্রে গ্যাস ব্রুডারটা প্রাধান্য দিয়ে থাকেন তো আমরা এখন এই খামারের পরিচালনার দায়িত্বে আছেন দেখাশোনার দায়িত্ব আছেন এরকম একজনের সাথে কথা বলবো বিশাল বড় প্রজেক্ট আলহামদুলিল্লাহ তো এখানে বিদ্যুতের সুবিধা আছে জেনারেটরও আছে এই মাথার থেকে শুরু করে শেষ মাথা পর্যন্ত ব্রুডিং চলতেছে যেটা জানতে পারলাম যে সাড়ে সাত হাজার বাচ্চা আছে তো এই এতগুলো বাচ্চা বিদ্যুতের সুবিধা জেনারেটরের সুবিধা থাকা সত্ত্বেও কেন আপনারা এই গ্যাস ব্রুডারটা ব্যবহার করতেছেন আমরা এই গ্যাস বুডারটা ব্যবহার করতেছি যে আমাদের খামারের যে তাপমাত্রা এই তাপমাত্রাগুলো আমরা বিদ্যুৎ দিয়ে পুরো কমপ্লিট পাইতেছি না যার কারণে আমরা গ্যাস বুডারটা ব্যবহার করতেছি আর লোডশেডিংয়ের একটু সমস্যা যার কারণে গ্যাস বুডারটা জরুর জরুর ভিত্তিক আমরা এই যে তাপমাত্রাটা আমরা দরকার সেই তাপমাত্রাটা আমরা বরাবর পাইতেছি গ্যাস বুডার থেকে তো আপনারা দেখতেছি যে ব্রুডিংয়ে যে আধুনিক খাবার পাত্রটাও ব্যবহার করতেছেন জি এইটাতে কি সুবিধাটা পাচ্ছেন আমাদের দেশে যে খামারিরা অধিকাংশই তো হচ্ছে পত্রিকা পুরাতন খবরের কাগজ যেটা ওটা বিছায় তার উপরে খাবারটা ছিটায় দেয় আপনারা কিন্তু এই যে আধুনিক পাত্রটা ব্যবহার করতেছেন জি তো এইটাতে কি ধরনের সুবিধা পাচ্ছেন এটার মধ্যে সুবিধাটা পাইছি যে এটার মধ্যে খাবারটা দিলে খাবারটা ফালায় না নোংরা হয় না মানে যে ময়লাগুলো উপরে বাচ্চা বাচ্চাগুলো উঠাইতে পারে না তখন এই সুবিধাটা ভালো খাবারের অপচয় অনেকটা অপচয় কমে যায় এটা তো খাবার খেতে কোনো অসুবিধা হয় না জি না জি না কোনো অসুবিধা নেই এই চাইনিজ গ্যাস বিটাটা তো আমাদের শখের খামার অ্যাগ্রো প্রজেক্ট থেকে নিয়ে আসা হয়েছে জি জি তো এটার সার্ভিস কেমন পাচ্ছেন এই সার্ভিসটা খুব ভালো সার্ভিসটা পাইছি মানে আগুন বের হয় এরকম কোনো সমস্যা আছে জি না আগুন বের হওয়ার কোনো সমস্যা না এটা ভিতরে আগুনটা থাকে থাকে তো এই তাপটা সঠিকভাবে দিতেছে এটা শুধুমাত্র এরকম লাল হচ্ছে জি জি কিন্তু ওই আগুন যে বের হচ্ছে ওরকম তো বের হচ্ছে না জি না এরকম কোনো বের হয় নাই আমাদের দেশে যে প্রচলিত লোকাল মেইট বা ইন্ডিয়ান অনেক গ্যাস ব্রুডার পাওয়া যায় যেগুলোতে দেখা যায় যে আগুনটা আগুনের শিখাটা দেখা যায় বের হয় তো সেক্ষেত্রে কিন্তু একটা ঝুঁকি থেকে যায় যে কোনো সময় আগুন লেগে যাওয়ার একটা ঝুঁকি থাকে থাকে রিস্ক তো আমাদের এটাই কিন্তু আগুন বের হওয়ার কোনো পসিবিলিটি বা চান্স নাই সেক্ষেত্রে কিন্তু ঝুঁকিটাও অনেক কম অনেক কম আপনাদের এখানে তো সর্বমোট পনেরো হাজার মুরগি ধারণ ক্ষমতা তো এখানে আগে তো ম্যানুয়াল সিস্টেমের যে পানির পাত্রগুলো সেগুলো ব্যবহার করত জি জি এখন তো দেখতেছি যে একদম সব কমপ্লিট অটো অটো আর ম্যানুয়ালে দুইটার মধ্যে পার্থক্য কি যে এই যে এখন অটো যে ব্যবহার এটাতে কি ধরনের সুবিধা পাচ্ছেন আর আগে আপনাদের কি ধরনের অসুবিধাটা ছিল সেটা যদি একটু বলতেন আগে যখন আমরা করছি তখন দেখা গেছে যে শীতের মৌসুম যখন আসে তখন এই পানিটা রাত্রে যখন দেওয়া হয় তখন লোকজনের একটু কষ্টই যায় ঠান্ডার মধ্যে ঠান্ডার মধ্যে পানি ধোয়া মুসা একটু কষ্ট হয়ে যায় আর এই যে ওটো ডিঙ্গার গুলো এগুলো আর হাত লাগাই লাগে না এগুলো দিয়ে সুবিধা হয় কাজ কমে গেছে কমে গেছে অনেক কমে গেছে আর লোকজনও কম লাগে এই ডিঙ্গারে কাজ করলে খুবই একটা সহজ কাজ তো সুপ্রিয় দর্শক আপনাদের যাতে ধরনের আধুনিক পাত্রগুলো লাগবে কিংবা এই ধরনের আধুনিক বেল ড্রিঙ্কার নিপল ড্রিঙ্কার গ্যাস ব্রুডার এছাড়াও পোলট্রি রিলেটেড অ্যাক্সেসেরিস প্রয়োজন হবে তারা আমাদের শখের খামারের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো মোটামুটিভাবে আমরা চেষ্টা করি হানড্রেড পারসেন্ট কোয়ালিটিটা মেনটেন করার জন্য তো স্ক্রিনে যে মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোতে কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে প্রোডাক্টগুলো আপনারা কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন এছাড়াও আমাদের ওয়েবসাইট থেকে কেনাকাটা করতে পারবেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ট্রিপল ডাব্লিউ ডট শখের খামার ডট কম ডট বিডি কেউ চাইলে সশরীরে আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে শখের খামার অ্যাগ্রো প্রজেক্ট নবীনগর সাবার ঢাকা গুগল ম্যাপে ঢুকে শখের খামার লিখে সার্চ দিলেই আপনারা খুব সহজেই একদম এক্স্যাক্ট লোকেশনটা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি গাজীপুরের মাওনা থেকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম